শিক্ষক নিয়োগ ও টেট দুর্নীতির বিরুদ্ধে ডিওয়াইএফআই এর প্রতিবাদ সভা। নদিয়ার নবদ্বীপের ডিওয়াইএফআই এর নবদ্বীপ লোকাল কমিটির ডাকে এক প্রতিবাদ সভা করা হয়। এদিন সন্ধ্যায় নবদ্বীপের ব্যস্ততম ধপওয়ালির মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক প্রীতম মজুমদার, সভাপতি অভিজিৎ দত্ত সহ আরো নেতৃত্ববৃন্দ। সম্পাদক প্রীতম মজুমদার জানান, দীর্ঘ বছরের পর বছর ধরে চাকরি করছে কিন্তু আদেও কোনো ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়নি, রেজিস্টার চলে যাচ্ছে বাড়িতে সই করানোর জন্য। এই পরিস্থিতিতে দাঁড়ালে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, এরই বিরুদ্ধে আজ আমাদের এই প্রতিবাদ সভা। আজকে আমাদের মূল কর্মসূচিটা কি? মূল কর্মসূচি বলতে এখন বিষয়টা হচ্ছে গোটা রাজ্যের যা পরিস্থিতি সে সম্পর্কে আপনারা গোটা রাজ্যের মানুষ প্রত্যেকেই অবগত আছে। মূল বিষয়টা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কত টাকা পাওয়া গেল, অনুব্রত মণ্ডলে কত পেট্রোল পাম্প পাওয়া গেল, এগুলো হচ্ছে বিচারাধীন বিষয়, এগুলো হচ্ছে প্রশাসনিক পদে যারা আছে তারা বিচার করবে। কিন্তু যে বিষয়টা হচ্ছে আমরা হয়তো কৌশলে হচ্ছে একটা অংশের মানুষ শাসক শ্রেণী ঘনিষ্ঠ কিংবা শাসক শ্রেণী যেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে যারা হচ্ছে ন্যায্যভাবে পরীক্ষাটা দিয়ে পাশ করলো তারা বিগত 515 দিনের অধিক সময় ধরে তারা রাস্তায় বসে আছে, যারা ন্যায্য দাবিদার। আর যারা পরীক্ষায় পাশ করেনি, সাদা খাতা জমা দিয়েছে, তারা আজকে হচ্ছে পাশ করছে। বিভিন্ন সূত্র মারফত, সংবাদ মাধ্যমের সূত্র মারফত আমরা এটাও জানতে পাচ্ছি কাল থেকে যে অবস্থাটা কোন জায়গায় গেছে। দীর্ঘ বছরের পর বছর ধরে চাকরি করছে, আদৌ সে কোনোদিন হচ্ছে ছাত্রছাত্রীদের সেই পড়াটা পর্যন্ত পড়ায়নি, বাড়ি রেজিস্ট্রার বাড়িতে যায় হচ্ছে সই করানোর জন্য, বসে বসে মায়াটা নিচ্ছে। এই যদি পরিস্থিতি দাঁড়ায়, আপনি বামপন্থী ডানপন্থী সব একদিকে সরিয়ে দিন, আজ থেকে কয়েক বছর পর যেভাবে চলছে আমরা তার সামনের দিকে এগোচ্ছি না, আমরা তো পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পরিবার কিংবা আমাদের পরিবারের আমাদের এরাজের মানুষের প্রতিটা সাধারণ মানুষের বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে সমস্ত স্কুলে গিয়ে পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তাদের আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে হচ্ছে আজকে আমাদের নবদ্বীপের সভা। আমার নাম প্রীতম মজুমদার, ডিআরএফ নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক।